আসসালামু আলাইকুম। অবিনাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা দুর্যোগে দেশে জাহাজ ভাঙ্গা শিল্পে দুর্দশা, প্রধানমন্ত্রী সহযোগিতা চাইছেন ব্যবসায়ীরা। হাসপাতালে অনিয়ম ও জালিয়াতি বন্ধে অভিযান অব্যাহত থাকবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর মশলার বাজারে কেনাকাটায় ভিড় বেড়েছে এলাচ ও জিরার দাম। এবং বন্যায় বিপর্যস্ত 30টিরও বেশি জেলা, সুনামগঞ্জের হাওড় পাড়ে নেই ঈদের আমেজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশের ভাসমান লৌহ খনি খ্যাত স্ক্র্যাপ জাহাজ ভাঙ্গা শিল্পেও পড়েছে করোনা প্রভাব। বিশ্ববাজারে পুরাতন স্ক্র্যাপ জাহাজের দরপতন এবং দেশে লৌহজাত সামগ্রীর চাহিদা কমে যাওয়া সহ নানা কারণে হিমশিম খাচ্ছে শিপ ব্রেকিং শিল্প। এই খাত রক্ষায় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। করোনা পরিস্থিতির আগে বিশ্ববাজারে স্ক্র্যাপ জাহাজের দাম ছিল টন প্রতি $400 থেকে $420-এর মধ্যে। এই দরে দেশের শিপ ব্রেকার্সরা অন্তত 15 লাখ টন পুরাতন জাহাজ কিনে পড়েছেন বিপাকে। $700 করে জাহাজ ২৪০ কিনেছি, সেই জাহাজ এখন $290-$300, মানে $100 পার টনে নাই, $65 লস। যারা এখন একটা জাহাজ যদি এখন ২০ কোটি ৮০ কোটি টাকা জাহাজ, এখন তো ২০ কোটি টাকা নেই। প্রতি টনে ১০,০০০ টাকা করে যদি লস হয়, তাহলে প্রত্যেক শিপ ব্রেকার্সের ১০০ কোটি টাকা লস হবে। 2010 সালের পর দ্বিতীয়বার এই শিল্পের দুর্দশার চিত্র তুলে ধরে এই খাত রক্ষায় সহযোগিতা চান দেশের প্রথম গ্রিন শিপইয়ার্ড পিএইচপি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির পরিচালক জহিরুল ইসলাম রিঙ্কু। করোনার মহামারীটা কিন্তু আসলে একটা ব্যাপক স্থবিরতা নিয়ে এসেছে। ওভারঅল একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার মনে হয় প্রণোদনা প্যাকেজ যেগুলো গার্মেন্ট সেক্টর পায়, বর্তমান পরিস্থিতি উত্তরণ ও দেশের গুরুত্বপূর্ণ এই খাত রক্ষায় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে ব্যাংক ঋণের কিস্তি সহজ করা সহ বিশেষ প্রণোদনার দাবি ব্যবসায়ীদের। সরকার মেহরবানি হয় তাহলে আমাদের কিছু করবে আর কি, লং টাইম একটু লং করে দেবে, লোন করে দিবে আমাকে, এই টাকাটা আমরা শোধ করব, আস্তে আস্তে শোধ করব ব্যবসা করে। সত্যিকার ভাবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যে যাদের কাছে আগের স্টক মাল ছিল, তাদেরকে প্রণোদনা ফান্ড দিয়ে তাদেরকে ভবিষ্যতে ব্যবসা চলমান রাখার জন্য আমি অনুরোধ জানাবো। শিপ ব্রেকিং ব্যবসায়ীদের হিসেবে দেশে প্রতি বছর 35 থেকে 40 লাখ মেট্রিক টন লৌহ সামগ্রীর প্রয়োজন হয়। বিদেশ থেকে আমদানি করা স্ক্র্যাপ জাহাজ কেটে যার সিংহভাগই যোগান দেয় চট্টগ্রামের সীতাকুণ্ডে গড়ে ওঠা এই শিপ ব্রেকিং খাত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, এই মাত্র খবরে পাওয়া গেছে রাজধানীর মিরপুর এলাকার পল্লবী থানায় বিস্ফোরণে অন্তত 5 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। কিছুক্ষণ আগে সেখানে এ ঘটনা ঘটে, আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে যাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,000। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 35 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন 2,960। মোট আক্রান্ত 2,29,185 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান। ফজলে রাব্বি রিপোর্ট। দেশে প্রথম করোনা ভাইরাসের মৃত্যুর ঘটনা ঘটে 8ই মার্চ, 85 দিন পর 10 জুন মৃতের সংখ্যা হাজারের ঘর স্পর্শ করে। এরপরে 1,000 জন মারা যায় মাত্র 25 দিনে। পরবর্তী 1,000 মৃত্যুর খবর আসলো আরও 2 দিন কম সময়ে, 23 দিনে। মঙ্গলবার এই সংখ্যা ঠিক 3,000। গত 24 ঘন্টায় মারা গেছে 35 জন। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 26 জন পুরুষ, 9 জন নারী। এবং এ পর্যন্ত মৃত্যুবরণকারী পুরুষের সংখ্যা 2,358 জন এবং নারীর সংখ্যা 642 জন। শতাংশ বিবেচনায় 78.60% পুরুষ এবং 21.40% নারী। নতুন করে সুস্থ হয়েছেন 1,731 জন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা 1,27,414 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় কোভিড আক্রান্তদের জন্য বরাদ্দ হাসপাতালের বেশিরভাগ বেড
খালি রয়েছে। সারা দেশে সাধারণ শয্যা সংখ্যা সব মিলিয়ে 15,182টি, রোগী ভর্তি আছে 4,038 জন এবং শয্যা খালি আছে 11,144টি। সারা দেশে সব মিলিয়ে আইসিইউ শয্যা 533টি, রোগী ভর্তি আছে 299 জন এবং শয্যা খালি আছে 234টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,348টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 307টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 118টি। বাংলাদেশে করোনায় আক্রান্ত একদিনে সবচেয়ে বেশি মারা গেছে 64 জন, 30 জন রেকর্ড আক্রান্ত শনাক্ত হয়, 4,014 জন 29 জন। দেশে 100 জনের নমুনা পরীক্ষার বিপরীতে গড়ে 20 জনের কিছু বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে 6 জন মারা গেছে কুমিল্লায়। এ জেলায় নতুন শনাক্ত হয়েছে 103 জন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় করোনা 4 জন মারা গেছে। এ জেলায় নতুন করোনা পজিটিভ হয়েছেন 40 জন। বরিশালেও করোনা আক্রান্ত হয়ে 4 জনের প্রাণ গেছে। এ বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত হয়েছে নার্স ও পুলিশ সহ 80 জন। এদিকে নাটোরের জেলা প্রশাসক, সিভিল সার্জন ও অতিরিক্ত পুলিশ সুপার সহ 30 জন করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুরে পুলিশ, ডাক্তার ও ব্যাংকার সহ আরও 53 এবং নোয়াখালীতে 31 জন করোনা পজিটিভ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। করোনা সার্টিফিকেট জালিয়াতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্ন হাসপাতালে অনিয়ম ও জালিয়াতি বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে অভিযান চলবে। এছাড়া দেশে জঙ্গি হামলার আশঙ্কা নেই দাবি করে তিনি বলেন, ঈদ উল আজহাকে কেন্দ্র করে সতর্কতা নেওয়া হয়েছে উপাসনালয় ও কূটনৈতিক পাড়ায়। বিস্তারিত ইকরামুল হক স্যামের রিপোর্টে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে একে একে বের হয়ে আসে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ার সহ প্রভাবশালী চক্রের করোনার সার্টিফিকেট নিয়ে জালিয়াতির নানা তথ্য। আলোচনা আসে স্বাস্থ্যখাতে নানা অনিয়ম ও দুর্নীতির খবর। তবে কিছুদিন ধরে প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান না থাকায় তা অব্যাহত থাকা না থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুনরায় বন্ধ হয়নি, যারাই করবে আমরা তাদের কি ধরবো, কেউ কে যেন খামাখা হয়রানি না করা হয়। যার বিরুদ্ধে তথ্য পাবে সেই তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চেক করবেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই সমস্ত তথ্য তাদের কাছে আছে কিনা, এবং তারা উভয় মিলেই এই অপারেশনগুলো চালাবে। এই ধরনেরভাবেই আমরা এখনও সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে। তিনি কথা বলেন ঈদ উল আজহা ও 15 আগস্টের সময় দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তার মতে দেশে জঙ্গি নির্মূল পুরোপুরি সম্ভব না হলেও তাদের হামলা করার কোনো সক্ষমতা নেই। বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না, যারা নাকি বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, তারা এই ধরনের অনেক সময় দুঃস্বপ্ন তারা হয়তো দেখে, আমাদের গোয়েন্দা সংস্থার কিছু ইঙ্গিত পেয়ে থাকেন। এইগুলি সিরিয়াস কিছু নয়। আমি আগেই বলেছি আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা দক্ষ এবং তারা অভিজ্ঞ। কূটনৈতিক পাড়া বলুন, ধর্মীয় উৎসব যেখানে আনন্দ হয়, উৎসব যেখানে হয় সেখানে সিকিউরিটির কথা বলুন, সব জায়গায় আমাদের নিরাপত্তা বাহিনীরা কাজ করছেন এবং সতর্ক রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, যাবজ্জীবন সাজা শেষ হয়েছে এমন 368 জনকে জেল থেকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় বাড়ছে রাজধানীর মশলার বাজারে। করোনা মহামারীতে চাহিদা কমলেও আমদানি কমের অজুহাতে চড়া এলাচ আর জিরার দাম। মান ও প্রকারভেদে খুচরা বাজারে কেজি প্রতি এলাচ কিনতে হচ্ছে 3,500 টাকায়। যদিও পাইকারি ব্যবসায়ীদের দাবি, এবার শতকরা 20% কমেছে মশলার দাম। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ঈদে রান্না হবে মুখরোচক বাহারি সব খাবার। এ সময় মাংস রান্নার অন্যতম অনুষঙ্গ মশলার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বছরে যে পরিমাণ মশলা ব্যবহার করা হয় তার 1/4 বিক্রি হয় কোরবানির ঈদে। রাজধানীর মশলার আড়ত মৌলভী বাজারে কেজি প্রতি জিরা 270 থেকে 340, দারুচিনি 280 থেকে 350, লবঙ্গ 660 থেকে 700, এলাচ 2,500 টাকা থেকে 2,700, গোলমরিচ 360 থেকে 580 টাকা দরে বিক্রি হলেও হাত বদলে খুচরা বাজারে এসব মশলার দাম বেড়ে যাচ্ছে। এলাচের দাম তো বেশ একদম যা দরকার তার থেকে 1/2 নিয়ে কাজ চালানোর ব্যবস্থা। বড়টা ছিল 45, 4,000 3,500 এমন।
পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী দেশে বছরে 55,000 মেট্রিক টন জিরা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ ও কিশমিশের চাহিদা রয়েছে, যা আমদানি নির্ভর। কম বিক্রি হওয়ায় খুচরো পর্যায়ে কিছু মশলার দাম বেশি স্বীকার করে ব্যবসায়ী নেতাদের দাবি, এবার তারা মশলার দাম পাচ্ছেন না। যারা খুচরো বিক্রি করে তারা পরিমাণ অনেক কম বিক্রি করে, তারাও অল্প বিক্রি করে একটু বেশি মুনাফা লাভ করে তারা সংসারটা চালায়, এটাও একটা কারণ। আর আমরা যারা হোলসেলে বিক্রি করি আমাদের তো পরিমাণটা ভলিউমটা অনেক বেশি হয়। দু তিন মাসের ভিতরে মশলার বাজার আনুমানিক আপনার 20% মতো কমে গেছে। করোনার কারণে বিশ্ববাজারে কোনো সেলার নাই এবং আমাদের এখানে কোনো সেলার নাই। করোনার মন্দায় আয় কমে যাওয়ায় মশলার চাহিদা কমেছে বলে মনে করেন বিক্রেতারা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পেঁয়াজ, আদা ও রসুনের বাজার সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এক মাসেরও বেশি সময় ধরে বন্যা কবলিত দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক লাখ মানুষ। এর মধ্যে 17টি জেলায় বন্যা শুরু হয়েছে জুনের শেষে। জুলাই তৃতীয় সপ্তাহে নতুন করে বন্যা কবলিত হয়েছে আরও 16টি জেলা। দুর্যোগপূর্ণ এ পরিস্থিতি আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। বন্যা কবলিত বেশিরভাগ জেলায় নদ নদীর পানি সামান্য কমলেও দুর্ভোগ কমেনি মোটেও। কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ঘরবাড়ি থেকে পানি এখনও কমেনি। স্থানীয়রা বলছেন বন্যা ও নদী ভাঙ্গনে ভেসে গেছে 2,000-এরও বেশি ঘরবাড়ি, ক্ষতি হয়েছে প্রায় 10,000 হেক্টর জমির আবাদ। একই অবস্থা নেত্রকোনা ও শেরপুর সহ অন্যান্য অনেক জেলায়। এসব এলাকায় সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকায় কয়েক লাখ মানুষ বন্যা কবলিত হয়ে জীবনযাপন করছেন। রাজবাড়িতে পদ্মার পানি কমলেও বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পদ্মা নদীর পানি দৌলতদিয়া পয়েন্টে এখনও বইছে বিপদসীমার 115 সেন্টিমিটার ওপর দিয়ে। সুনামগঞ্জের হাওড়পাড়ে ঈদের আমেজ নেই। করোনায় 5 মাস ধরে অর্থনৈতিক অচল অবস্থা, তার উপর 3 দফা বন্যায় একেবারে থমকে গেছে জনজীবন। বিশেষ করে শ্রমজীবী মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কর্মহীন এমন লাখো মানুষের কোনো আয় রোজগার নেই। বন্ধ হয়ে গেছে স্থানীয় পর্যায়ের অনেক শিল্প কারখানা, তাই সরকারি এবং বেসরকারি সহায়তায় এখন তাদের একমাত্র ভরসা। ঈদের আমেজ আনন্দ কিছুই নেই এসব পরিবারে। করোনা বা বন্যার মতো দুর্যোগের কারণে দেশ যাতে খাদ্য সংকটে না পড়ে সেজন্য কৃষিখাতের অগ্রগতি অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একনেক সভায় তিনি এই নির্দেশ দেন। এ সময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো আগে বাস্তবায়নের কথা বলেন প্রধানমন্ত্রী। 3,075,33,00,000 টাকা ব্যয়ে 7টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয় সভায়। আপেল মাহমুদের রিপোর্ট। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে খাদ্যের অভাব যেন না হয় সেভাবেই কাজ করছে সরকার। মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের কাজ, কিন্তু খাবারের ব্যবস্থাটা যদি আমরা ঘরে রাখতে পারি তাহলে হয়তো অন্য কোনো দিকে খুব একটা সমস্যা হবে না, আমরা কাটিয়ে উঠতে পারবো। এটা ঠিক যে করোনা ভাইরাস আমাদেরকে অনেকটা পিছিয়ে দিচ্ছে, কিন্তু তারপরেও আমাদের কৃষির যে অগ্রগতি এটা আমাদের ধরে রাখতে হবে। আর আমাদের মানুষের আর যাই হোক তাদের খাদ্যের অভাবটা যেন না হয় সেটা আমাদের দেখতে হবে। এসডিজি বাস্তবায়নের আগে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলো আগে বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের সামনে লক্ষ্য থাকবে যে এসডিজিও আমরা অর্জন করব। বিশেষ করে এসডিজির যে 17টা দিক নির্দেশনা আছে তার মধ্যে যে কয়টা আমাদের দেশের জন্য প্রযোজ্য, আমাদের সবগুলি নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, ঠিক যে কয়টা আমাদের দেশের জন্য প্রয়োজন সেগুলি কিন্তু আমরা আমাদের অষ্টম যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সে পরিকল্পনা আমরা সেটা সংযুক্ত করে নিয়েছি এবং সেটা বাস্তবায়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ওটা অর্জন করতে পারবো। এদিকে একনেক সভা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, খুলনা রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ
তুলা উৎপাদন বৃদ্ধি, দরিদ্রদের জন্য আয় সহায়ক প্রকল্প সহ 60টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় সরকারকে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ঋণের চক্র থেকে দরিদ্রদের বের করে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান মন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিল বাড়ি বাবু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। 51 বছরের শফিল বাড়ি বাবু বেশ কিছুদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা এতে অংশ নেন। লক্ষ্মীপুরের রামগতিতে বাদ মাগরিব নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আন্দোলনে সংগঠনকে শক্তিশালী করতে তার ভূমিকার কোনো তুলনা হয় না। এমন একটা দুঃসময় এসে যাচ্ছে যখন একদিকে করোনা ভাইরাসের আক্রমণের সারা বিশ্বাসকে তছনছ হয়ে যাচ্ছে, অন্যদিকে এই ফ্যাসিবাদের যাতাকলে পড়ে বাংলাদেশের মানুষের মুক্তির পথ খুঁজছে। এই মুক্তি সংগ্রামের অন্যতম সাহসী নায়ক ছিল শফিউল বাড়ি বাবু। রাজধানীতে কোরবানির হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও বেচা কেনা একেবারেই কম। প্রায় ক্রেতাশূন্য বাজারে হতাশ খামারিরা। বিক্রেতারা বলছেন করোনা ভাইরাসের প্রভাবে এবার হাটে দর্শনার্থীও কম। এদিকে ভাটারার সাইদনগরে হাট পরিদর্শনে গিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে হাটে আসার আহ্বান জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। ঢাকার বাতাসে এখন এমন ডাক শোনা যায় প্রায় সবখানেই। নাটোরের কৃষক হাশেম আলী বড় আশা নিয়ে এসেছেন রাজধানীর কোরবানির হাটে, কিন্তু গরুর দাম নেই। অবস্থা খুব খারাপ হয়ে যাবে, জানি চলবে না, গরু নিয়ে পালতে পালতে জীবন তো শেষ। ক্যাশ টাকা যদি না করে তাহলে বাঁচবো কেমন আমরা? তখন কি করবেন? তখন আর কি করব, কিছু করার থাকবে না তো, যদি না বেচতে পারি বাজারদর নরমাল পাই তাহলে আর কি কেমনি কি করব। কদিন ধরেই আফতাবনগরের হাটে একরকম অলস সময় কাটাচ্ছেন চুয়াডাঙ্গার এই খামারে। আমরা এসে পড়ে আছি এক সমুদ্রের মাঝখানে, যে কোনো কাস্টমার এসে যে তার একটা রেট বলবে বা আকর্ষণ করবে সেমন কোনো ব্যবস্থা আর ক্রেতার অপেক্ষায় থাকতে থাকতে অনেকে ঘুমিয়েই পড়েছেন। খুব কষ্টে আছি, গরু আসলে খুব কষ্টে আছে। একটা কাস্টমার দেখেন, একটা কাস্টমার প্রায় ক্রেতা শূন্য হাট। যারাও আসেন দেখছেন পশু দাম বলেন খুবই কম। এই জন্যই আমি আপনাদের জিজ্ঞেসি যে আপনি একবার আপনি প্রতিবারে বলছেন না না আমি আজ ধরে এই বিক্রি হইয়া গিয়ে যাবে রে। এমন হতাশায় এখন স্বাস্থ্য ঝুঁকির চেয়ে খামারির বেশি চিন্তা পশু নিয়ে। মানে এরকম ভাবে লস পাস দেওয়ার আর কি করি খাম, আমরা তো চলা ফিরে করা খুব কঠিন। নেগোশিয়েট করে যে যেইভাবে নিতে পারে তবে নেওয়ার মতো প্রাইসই আছে আর কি। অনলাইনে কিনে অনেকের মন ভরে, কিন্তু আমার মনে হলো যে আমি বাজারে যাব, দেখব, কিনব। ঢাকার ভাটারা এলাকায় হাট পরিদর্শনে আসেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। হাটের যারা কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বলছি ক্রেতা এবং বিক্রেতা দুজনের জন্য মাস্ক পরে থাকে। আমরা তো আর গরুকে মাস্ক পরাবো না, ক্রেতা এবং বিক্রেতাকে মাস্ক পরাতে হবে। হতাশা কেটে ঈদের আগের দুদিন ভালো বেচা বিক্রি হবে এমন আশায় খামারিরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগে ও পরে মহাসড়ক যানজটমুক্ত ও যানবাহনে চাঁদাবাজি বন্ধে নানামুখী পদক্ষেপ নিয়েছে সিরাজগঞ্জের হাইওয়ে পুলিশ। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে যাত্রী চালক ও পথচারীদের সচেতনতার পাশাপাশি হাইওয়ে পুলিশকে সহযোগিতা করছে জেলা পুলিশ। সংশ্লিষ্টরা জানান এসব পদক্ষেপে চাঁদাবাজি বন্ধ হওয়ায় গাড়ির চালকরা যেমন সন্তুষ্ট তেমনি যানজট না থাকায় সময় মতো গন্তব্যে পৌঁছতে পেরে খুশি যাত্রীরাও। রাস্তাঘাট ফাঁকা আছে, যাত্রী যদি তেমন একটা নাই, দুই সিটে একজন, এভাবে তো মনে করেন ঈদের সামনে যাত্রী পড়ে। পুলিশ তো চাঁদাবাজি করবে না, গাড়ি তো ঠেকান নিয়ে সময় পাইতেছে, খালি পিটাইতেছে পালাবেন থেকে, তারা তো দিতেছে না, যাত্রী না হবো সেইটুকু সময় দিতেছে না। এখন আর রাস্তায় কোনো চাঁদাবাজি নেই, কিন্তু রাস্তায় কোনো যাত্রী নেই। টাকি বাসে অনেক লোক যাচ্ছে অথচ আমাদের বাসে কোনো যাত্রী নেই।
রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে বঙ্গভবনে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহিন ইকবাল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়ে বলেন, সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক, দক্ষ এবং চৌকস বাহিনীতে পরিণত হয়েছে। নৌবাহিনী প্রধানের নেতৃত্বে নৌবাহিনী আরও আধুনিক ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিক নির্দেশনা কামনা করেন নৌবাহিনী প্রধান। আন্তর্জাতিক সংবাদ। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর কারণে এবার হজে অংশগ্রহণকারীর সংখ্যা থাকবে মাত্র 1 থেকে 10 হাজারের মধ্যে। সংক্রমণ রোধে বিধি নিষেধ থাকা এবছর হজে যেতে পারেননি বিদেশি নাগরিকরা। তবে নিষেধাজ্ঞা জারির আগে হজের উদ্দেশ্যে যেসব বিদেশি আগেই সৌদি আরবে পৌঁছেছেন তারা হজে অংশ নিচ্ছেন। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে হজে অংশগ্রহণকারীদের 70% প্রবাসী, বাকি 30% সৌদি নাগরিক। আগামী 31 জুলাই সৌদি আরবে অনুষ্ঠিত হবে ঈদ উল আজহা। হজের আনুষ্ঠানিকতা চলবে টানা 6 দিন। এবারই প্রথম হজের খুতবা শোনা যাবে বাংলায়। মোট 10 ভাষায় শোনা যাবে এই খুতবা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় ভাষণকে স্মরণ করে 30 জুলাই আরাফাতের ময়দানে এই খুতবা দেওয়া হবে। আসন্ন ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর কারণে কর্মহীন অভিবাসীদের খাবার সহ দরকারি নিত্যপণ্য সহায়তা দিয়েছেন স্ট্রিক্ট ডিস্ট্রিক্ট 39 থেকে নির্বাচিত অ্যাসেম্বলি ওম্যান ক্যাটলিনা ক্রুজ। বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসে তার এ উদ্যোগে সহযোগী হিসেবে ছিল JBBA ও নাভা সহ কয়েকটি সেবা সংগঠন। মঙ্গলবার বিকেলে এসব সহায়তার সামগ্রী বিতরণ করা হয়। পার্টিক্স খেলার খবর। নাপোলিকে 2-0 গোলে হারিয়ে ইটালিয়ান লিগ সিরি আতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ইন্টার মিলান। এই জয়ে কোপা ইটালিয়ার সেমিফাইনালে পরাজয়ের প্রতিশোধ নেওয়া হলো ইন্টারের। নিজেদের মাঠ সান সিরোতে খেলার 11 মিনিটে ড্যানিলোর গোলে 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় মিলানের দলটি। দ্বিতীয়ার্ধে আবারও তারা গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করে। খেলার 74 মিনিটে লাউতারো মার্টিনেস ব্যবধান দ্বিগুণ করেন। এই জয়ে 37 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এখন ইন্টার মিলান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। করোনা দুর্যোগে দেশের জাহাজ ভাঙ্গা শিল্পে দুর্দশা, প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইছেন ব্যবসায়ীরা। হাসপাতালে অনিয়ম ও জালিয়াতি বন্ধে অভিযান অব্যাহত থাকবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর মশলার বাজারে কেনাকাটায় ভিড় বেড়েছে এলাচ ও জিরার দাম। এবং বন্যায় বিপর্যস্ত 30টিরও বেশি জেলা, সুনামগঞ্জের হাওড় পাড়ে নেই ঈদের আমেজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া ইটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইটিউব/ইটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।